রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার চত্বরে কিছুক্ষণ পরে শুরু হবে বিএনপির সমাবেশ। জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজশাহীর আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হবেন সমাবেশের স্থলে। সতর্ক অবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবি ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।